আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়ান একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এরপর্বে আমি এইচএসসি এসসি ভকেশনালের যে গণিত এক রয়েছে তার আমরা সম্পূর্ণ সমাধান করব। সো এখানে প্রথম প্রশ্নটা আমাদের বলছে ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও এবং এম এর মান দেওয়ার রয়েছে সেখান থেকে এম এ স্কোয়ার প্লাস এম আই বের করতে হবে তো এর জন্য আমাদের সংজ্ঞার জন্য এক মার্ক এম এ জন্য এক মার্ক এম আইয়ের জন্য এক মার্ক এবং পুরো ক্যালকুলেশনটার জন্য আরও এক মার্ক আমাদের বরাদ্দ করা রয়েছে সো চল আমরা উত্তরটা এখন দেখে নিই তো আমরা এখানে শুরুতে বলবো ম্যাট্রিক্স সংজ্ঞাটা আমরা যেভাবে কতকগুলির সংজ্ঞাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশ্বে থার্ড বা প্রথম বন্ধনে দ্বারা আবদ্ধ করাকে ম্যাট্রিক্স বলা হয় সো এখানে আমরা এম এর মানটা আমরা দেখবো দেওয়া আছে দিয়ে তারপরে আমরা লিখবো হচ্ছে এম স্কোয়ার মানে কি এম ইন টু এম আমরা এম ইন টু এম লিখেছি দেন এখানে যে কাজটা করেছি এখানে গুণনের মতো করে কাজটা আমাদের করতে হয় তো আমরা সেই কাজটা করেছি যে এম স্কোয়ারের মানটা এখানে বের করে নিয়েছি তো আপনারা এভাবে এম স্কোয়ারের মানটা বের করে নেবেন দেনের পর এম আইয়ের মানটা আমাদের বের করতে হবে তো আমি এখানে এম আইয়ের মানটাও বের করেছি দেন এরপরে আমাদের লিখতে হয় প্রদত্ত রাশি আমাদের লিখতে হয় তো আমাদের প্রদত্ত রাশি এম স্কোয়ার যে মানটা লিখেছি এম আই এর মানটা লিখে তারপর আমি পুরোলি যোগ করে দিয়েছি তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা তার উত্তরটি হয়ে গেল। এবার আসে আমাদের দ্বিতীয় প্রশ্নটার জন্য আর দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা হচ্ছে ম্যাট্রিক্সের জন্য আমাদের মূলত মান বের করতে বলছে যে এ যে রয়েছে তার ধারাবাহিকতা আমাদের অনুসরণ করবে এবং কিছু সম্পূর্ণ ক্যালকুলেশন করবে সো আমি এখানে সেই ক্যালকুলেশনটা করেছি চলো আমরা উত্তরটা দেখে নেই তো এখানে যে কাজটা করতে হবে আমাদের বাম পক্ষ দিয়ে আমাদের লিখবো যে এ বি এ এক্স প্লাস বিওয়াই বি এ এক্স প্লাস বি ওয়াই তো আমরা এখানে লিখেছি দেওয়ার পর এখানে যে কাজটা করতে হয় যে নির্ণায়কের বাইরে আমি এক্স ওয়াই নিয়েছি এবং এই যে শাড়ি বরাবর যে রয়েছে এই শাড়ি বরাবর আমি এক্স দিয়ে গুণ করেছি এই শাড়ি বরাবর ওয়াই দিয়ে এই শাড়ি এই শাড়ি করে গুণ করে নিই ঠিক আছে সেটা এখানে বলা রয়েছে এখানে সাইড নোটে আমি লিখে দিয়েছি এরপরের কাজটি হলো যে আমাদের এই সি ওয়ান সি ওয়ান আমাদের যোগ করেছি সি ওয়ান সি টু যোগ করে আমাদের সি থ্রি থেকে আমাদের বাদ দিয়েছি তো আমরা সে কাজটা এখানে মূলত করেছি তো যোগ করার পরে এখানে বাদ দিলে আমাদের কী হয় বি ওয়াই এখান থেকে বিওয়াই আমরা যদি বাদ দিয়ে নিই এখান থেকে সরাসরি আমাদের থাকতেছে জিরো কারণ এখানে এই দুটো যোগ করলে এক্স প্লাস বি হয় এখানে এক্স প্লাস বিওয়াই বাদ দেখলে জিরো হচ্ছে আমরা সেই জিরো লিখেছি পরেরটা আমাদের এক্স প্লাস সি ওয়াই যোগ করে এক্স প্লাস সি ওয়াই আমরা যদি বাদ দিয়ে নিই তাহলে পরেরটা আমাদের এটা অংশটা জিরো হয় সেটা আমরা এখানে বসে দিয়েছি এবং আমাদের তৃতীয় কলাম যে রয়েছে যা আমি তাই এখানে মূলত লিখে দিয়েছি এখানে আর তেমন কোনো কাজ করে নি। তো এরপর আমাদের যে কাজটা করেছি আমরা সেটা এখানে সাইডনের অবশ্য বলে দিয়েছি দেন এবার কাজ হলো আমাদের আমরা বিস্তার করব তো আমি ওয়ান বাই এক্স ওয়াইকে ঠিক রেখেছি দেন আমরা এই অংশটার সাপেক্ষে বিস্তার করার জন্য আমরা এটা লিখেছি দেন এটা যদি লিখি তাহলে আমাদের শাড়িকে বাদ দিতে হয় কলামকে বাদ দিতে হয় তো বাদ দিলে হচ্ছে আমাদের বি ওয়াই থাকে এ এক্স আর সি ওয়াই আর হচ্ছে এক্স আমাদের এই অংশটা থাকে তো আমি এটা সেটা লিখে দিয়েছি দেন অবশ্যই এখানে আমাদের সাইড নোটে লিখতে হবে প্রথম কলাম বরাবর বিস্তার করে দেন এরপর আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হয় তা আমি ক্যালকুলেশন করেছি বিওয়াই ইন্টু এক্স প্লাস সি ওয়াই এখানে মাইনাস আমাদের অটো একটা থাকবে আর এ এক্স প্লাস আমি লিখে দিয়েছি সো এটাই লাইন দেন তারপর এখানে বি ওয়াই দেয় এখানে সম্পূর্ণটা আমি গুণ করে লিখেছি গুণ করে লেখার পর আমাদের সেম পদ এই দুটা অংশ কাটা যায় তো কাটা দেওয়ার পর আমাদের এখানে কী থাকতেছে এখানে আছে বি এক্স ওয়াই আর এখানে আছে সি এ এক্স ওয়াই সেই দুটাই আমি এখানে লিখে দিয়েছি দেন পরের লাইনে এখান থেকে এক্স ওয়াইকে কমন করেছি থাকে বি স্কোয়ার মাইনাস সি এ কিন্তু উত্তরে যেহেতু আমাদের তারা বলে দিয়েছে এসি মাইনাস বি স্কোয়ার তাই এখান থেকে মাইনাস কমন করে আমি মাইনাসটা সামনে লিখে দিয়েছি সি মাইনাস বি স্কোয়ার লিখলে আমাদের প্রমাণ হয়ে গেল তাই আমরা শেষে যা বলবো সুতরাং এত মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বি ওয়াই প্লাস সি স্কোয়ার এসি মাইনাস হচ্ছে বি স্কোয়ার এই হচ্ছে আমাদের প্রমাণের অংশটুকু সো আশা করি আপনারা এটা ভালোভাবেই এবার বুঝতে পেরেছেন আমি সম্পূর্ণটা আপনাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলাম সো এবার আসি আমরা পরবর্তী আমাদের প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে যে নিচের বিন্যাস কাকে বলে লিখতে হবে এবং পেন্ডামিক শব্দটির কতগুলো উপকারে সাজানো যায় তা লেখো এবং এদের কতগুলোতে সর্বনা একত্রে থাকবে তা নির্ণয় করো অর্থাৎ সংজ্ঞার জন্য একমার্ক কত প্রকারে সাজানো তার জন্য মার্ক এবং সর্বনাগুলি একত্রে থাকার জন্য আরো আমরা মার্ক পেয়ে যাব সোতে আমরা চলো উত্তরটা এখন দেখে নেই যে বিন্যাস কতগুলি বিন্যাস থেকে প্রত্যেকবার প্রত্যেকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয় সো এটা আমরা বিন্যাসের সংজ্ঞা দিয়েছি এটা একটা আমাদের উত্তর তারপরে পিন্ডামিক শব্দটিতে মোট অক্ষর সংখ্যা হচ্ছে আটটি যার সবগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন তাই সবগুলোকে নিয়ে আমরা যদি সাজানো যায় তাহলে এইট ফ্যাক্টোরিয়াল উপায় এইট ফ্যাক্টোরিয়াল মানে আমরা ক্যালকুলেশন ইনপুট দিলে মানটা আসবে তাহলে এটা আমাদের আর একটি উত্তর সেন এরপর বলা হচ্ছে যে তিনটি বর্ণকে একটি বর্ণ বিবেচনা করলে তাহলে বর্ণ সংখ্যা আমাদের ঘটে এইট মাইনাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ছয়টি এখন যার ছয়টি বর্ণই কি এখানে ভিন্ন ভিন্ন কোনো রিপিটেশন নাই তবে ছয়টি বর্ণ নিজেদের মধ্যে সাজানো যায় সিক্স ফ্যাক্টোরিয়াল উপায়ে অর্থাৎ সাতশো বিশ উপায়ে আবার আমরা যে তিনটা বর্ণ আমরা স্বর্ণ নিয়েছি এই সর্বন তিনটি ভিন্ন ভিন্ন যাদের মধ্যে কোনো মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভিন্নতায় তাদেরকে সাজানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল উপায় বা ছয় উপায়ে শেষ যা বলবো আমরা যত সর্বনিম্ন একত্রে রেখে বিন্যাস সংখ্যা হবে সাতশো বিশ গুণিত সিক্স ইকুয়ালস টু হচ্ছে চার হাজার তিনশো বিশ এটা হচ্ছে আমাদের রাইট আনসার সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এরপর আসে আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলেছে এ ইকালস টু এত বি ইকোয়ালস টু এত এদের স্কেলার গুণন বাইর করতে হবে এবং মধ্যবর্তী কোণ এবং মান এর মান বের করতে হবে এর জন্য আমাদের যে মার্কগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে স্কেলার গুণনের জন্য এক মার্ক মধ্যবর্তী কোণের জন্য এক মার্ক এবং পরমাণুের জন্য আরও এক মার্ক আমাদের দেওয়া হবে সো চলো আমরা এই নমুনা উত্তরগুলো এখন দেখে নেই তো আমরা এখানে লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে চার নং প্রশ্নের উত্তর আমরা লেখা শুরু করবো দেয়া আছে আমরা এর মান লিখব বি এর মান লিখবো স্কেলার গুণ মানে হচ্ছে এদের ডট গুণ ফেল বের করা ডট গুণ পরে হচ্ছে এ এর শখগুলো গুণ হবে এর শখ দেয় গুণ হবে জে এর শখ দেয় গুণ হবে কে এর শখ দেয় গুণ হবে তো এই দুটো শখ যদি গুণ হয় তাহলে টু ইন্টু সিক্স আমি সে কাজটা এখানে মূলত করেছি তারপর এটা আমরা যদি খেয়াল করি তাহলে এখানে হবে টু ইন্টু মাইনাস ফাইভ সেটা এখানে লিখেছি আর এখানে জে এর শখ মাইনাস ওয়ান আর আর যে শখ হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে টু তাই মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে ছয় দোকোনো বারো লেখেছি পাঁচ কোনো দশ লিখেছি আর এখানে প্লাস মানে হচ্ছে মাইনাস দুই তাহলে বারোর থেকে বারো বাদ দিলে আমাদের রেজাল্ট হচ্ছে শূন্য তাই এটা স্কেলার গুণনের একটা রেজাল্ট দেন আমাদের এদের মধ্যবর্তী কোন বের করার সূত্রটা হচ্ছে আমাদের কস সিটা হচ্ছে এ ডট বি ইন্টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তা আমি এখানে এ ভেক্টরের মানটা বেরবো করবো অর্থাৎ এ ভেক্টরের মানটা কীভাবে বের করতে হয় যদি পরমন বের করতে হয় তাহলে রুট অফার আয়ের বর্গ প্লাস জে এ শকের বর্গ প্লাস কে এ বর্গ তা আমি এই কাজটা এখানে সেটাই করেছি তো এখানে আয়ের শক হচ্ছে টু টু এর বর্গ লেগেছি জে এর শখক টু তার বর্গ লেখেছি কে এর শহ মাইনাস তার বর্গ লিখেছি দেন এখানে ক্যালকুলেশন করে হচ্ছে নাইন তার রুট হচ্ছে থ্রি পরে একইভাবে হচ্ছে আমাদের বি ভেক্টর ভেক্টরের জন্য বের করতে হবে রুট অফ হার আয়ের বর্গ জে এ শকের বর্গ কে এ শকের বর্গ দেন ছত্রিশ পঁচিশ তার যোগ করে হচ্ছে পঁয়ষট্টি তো এবং মধ্যবর্তী কোণের জন্য আমরা বলবো যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোন থ্রিটা হয় ক্রিট ইকালস টু আমরা এটা লিখবো এ ডট বি বাই এ মান বি ভেক্টরের মান তো এ ডট বি এর মান হচ্ছে জিরো এ ভেক্টরের মান হচ্ছে থ্রি এবং বি ভেক্টরের মান হচ্ছে রুট অফ সিক্সটি ফাইভ তো জিরো ভাগ সামথিং মানে কত আমরা জানি জিরোই হয় তাহলে কোয়াস জিরো আমরা জানি কোয়াস জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে আমাদের থিটার মানটা বের হয়ে গেল সো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা ভালোভাবেই বুঝতে পেরেছেন তো চলো এবার আমরা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নে আসি তো পাঁচ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে ওয়াই অক্ষ থেকে সেভেন কমা টু এবং পি ফাইভ বিন্দু দূরত্ব সমান হলে পি এর মান বের করতে হবে এবং এই বিন্দু দুটো দূরত্ব বের করতে হবে অর্থাৎ এই দুটো বিন্দু যে কত দূরে অবস্থিত তাও আমাদের বের করতে হবে সো এটার জন্য আমাদের যেভাবে মার্কটা ডিস্ট্রিবিউট করা রয়েছে আমাদের পি এর মান বের করার জন্য দুই মার্ক এবং দূরত্ব বের করার জন্য এক মার্ক অর্থাৎ তিন মার্ক দেওয়া হবে সো চলো আমরা এর নমুনা উত্তরগুলো এখন দেখি তো এখানে নমুনা উত্তরগুলোর জন্য হচ্ছে আমাদের যে ওয়ায় অক্ষ থেকে আমাদের ওয়ায় অক্ষ থেকে পিবিন্দু দূরত্ব মানে কি আমরা জানি ওয়া অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কার মান ভুজের মান ওয়ায় অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ভুজের মান তো এখানে ভুজ কত পি তাই সরাসরি এখানে আমরা পি ব্যবহার করতে পারি দেন আমাদের বিন্দু দুটো দূরত্ব বের করতে হবে সেভেন ক্রমা টু থেকে পি কমা ফাইভ বিন্দু দূরত্ব আমাদের দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে ভুজ দোয়ার অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বার অন্তর হোল স্কোয়ার এখানে ভুজ সেভেন এখানে হচ্ছে পি তাই সেভেন মাইনাস পি স্কোয়ার এবং কোটি দোয়ার অন্তর টু মাইনাস হচ্ছে ফাইভ হোল স্কোয়ার দেন সাত সেভেন মাইনাস পি হোলস্কোয়ার যদি আমরা সূত্রেই পড়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা সেটাই এখানে লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন এখানে আই মাইনাস হচ্ছে থ্রি হয় তার বর্গ হচ্ছে নাইন এখানে ক্যালকুলেশন করে আমাদের এই আকারটা ধারণ করেছে দেন এবার আমরা প্রশ্ন মধ্যে দেখি এদের দূরত্ব সমান এখানকার যে মানটা এই পি মানটা সমান হবে তা আমি এটা মূলত লিখে দিয়েছি এত ইকুয়ালস পি তাই বর্গ করলে পি স্কোয়ার ক্যালকুলেশন করে আমাদের উনত্রিশ বাই সাত এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার আসে আমাদের পরবর্তী প্রশ্নতে আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া হল তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে যে তাদের ক্ষেত্রফল বের করতে হবে এবং আমাদের বিন্দুগুলো এই এত এত মানের জন্য এরা সমরেখ হবে তা আমাদের ব্যবহার করতে হবে সো এটার জন্য যেভাবে আমাদের মার্ক ডিস্ট্রিবিউট করা রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একমার্ক এবং কাঙ্ক্ষিত প্রমাণ করার জন্য এই যে প্রমাণটা রয়েছে তা করার জন্য আমাদের আরও একমার্ক দেওয়া হবে সো চলো আমরা এখন এর নমুনা উত্তরটি দেখে নিই তো আমরা শুরুতে আমরা লিখে ফেলব যে এত এত শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা পদ্ধতিতে বের করা যায় আমি এখানে শীর্ষ সাহায্যে বের করেছি শীর্ষ সাহায্যে বের করার জন্য হাফ অফ আমাদের এই বিন্দুটা আমরা উপর নিচে লিখবো এই বিন্দুটা উপর নিচে লিখবো এটা উপর নিচে লিখবো এবং লাস্ট যে পয়েন্টটা আমাদের থাকবো উপর নিচে এবং প্রথম যেটা আমাদের লিখতে হয় প্রথম মানটা আবারও স্থানাঙ্গটা আবার রিপিটেশন হয় সো এরপর আমাদের জাস্ট সিম্পল এইভাবে আমাদের ক্যালকুলেশন আমাদের গুণ করতে হয় গুণ করেছি তিন দিয়ে থ্রি এম প্লাস থ্রি এখানে এ টয়েস এম দে ফোর এম স্কোয়ার প্লাস টয়েস এম ওয়ান দে গুণ টয়েস এম প্লাস টু এখানে আমি লিখে দিয়েছি দেন আমাদের পরের লাইনে আমরা কী করেছি এইভাবে আমাদের কাজ কাজ করতে হয় সো এখানে ওয়ান দে গুণ করে আমি লিখেছি অংশটা পরেরটা তাহলে মাইনাস আসবে আমাদের মাইনাস টোয়েস এম মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে থ্রি দে গুণ তিন দে ছয় মাইনাস সিক্স পরে একটা টোয়েস এম দেখুন তাই মাইনাস টয়েস এম স্কোয়ার প্লাস মাইনাস টয়েস এম তো এটা যোগ বিয়োগ করে আমাদের যে আকারটা ধারণ করেছে সেটা হাফ টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এত বর্গ একক এখন আমাদের এটা গেল এর পরবর্তী আমাদের সমরেখোর জন্য বলা হচ্ছে আমরা জানি যদি কোনো দিন সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তো আমরা সেই আকারে এই ভাষায় এখানে লিখে দিয়েছি গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় এখন আমরা লিখেছি হাফ অফ দিয়ে যে ক্ষেত্রফলটা এখানে মূলত আমরা পেয়েছিলাম এই ক্ষেত্রফলটা এই কোর্সটা আমরা জিরো সেট করব পরে আমরা সিম্পলি মিডিল টার্মের মতো করে যে ক্যালকুলেশন করতে হয় আমাদের সেই ক্যালকুলেশনটা মূলত আমি এখানে করে দিয়েছি মিডিল টার্ম করে তারপরে এখানে যে মানটা আমাদের চলে এসেছে হা টু আর হচ্ছে হাফ তাই বলবো এম ইকালস টু টু এবং হাফ হলে বিন্দুগুলো সমরেখ হবে এটি লিখে দিব হচ্ছে এত প্রমাণিত আশা করে আপনারা এটা বুঝতে পেরেছেন সো এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি বলা রয়েছে চার নম্বর অধ্যায় থেকে বৃত্ত চ্যাপ্টার থেকে তো এখানে বলা রয়েছে আমাদের একটি একটি বৃত্তে একচক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায় বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং একচক্রের খনিতে অংশে সমীকরণ বের করতে হবে সো আমরা জানি যে একচক্ষকে স্পর্শ করলে আমাদের কী হয় যে কোটির মানটা যা থাকে আমাদের সেই মানগুলো এবং খণ্ডিত অংশের জন্য সূত্র টু রুট অফ মাইনাসি এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয় মূলত তো সেই কারণে আমরা এখানে সমাধানের জন্য লিখেছি আমরা ধরে নিচ্ছি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের কেন্দ্র হচ্ছে এই স্কোমাকে আর যেহেতু বৃত্তটি অক্ষকে স্পর্শ করে আমরা জানি অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের কোটির পরম মানের সমান হয় পরম মান ইকুয়ালস টু হচ্ছে মডুলাস কে আমরা সুতরাং বৃত্তের সমীকরণটা কি হচ্ছে আমরা জানি যে এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর ইকোয়াল টু এখানে আর স্কোয়ার আর বলতে এখানে কে তাই কে স্কোয়ার এক নম্বর সমীকরণ ধরলাম এখন এই এক নম্বর সমীকরণটা আমাদের কি হবে এই এক নম্বর ইকুয়েশনটা আমাদের দুটা পয়েন্টে যাবে কারণ তারা বলেই দিয়েছে যে এত এত বৃত্তটা এত এত বিন্দু দিয়ে যায় এই যে কারণ প্রশ্ন আমাদের এখানে ডিরেক্টলি বলেই দিয়েছে যে এত এত বিন্দু দিয়েই যায় সে কারণে আমি বিন্দুগুলো এখানে মূলত উল্লেখ করে বলবো যেহেতু বিন্দুটি এত এত বিন্দু দিয়ে যায় সেটা বলবো সেহেতু কি হবে আমাদের প্রথম যে হবে কাজটা হবে সেটা এই পয়েন্টটা হলো ওয়ান টু এর জন্য এটা আমাদের সিদ্ধ হবে থ্রি টু এর জন্য এটা সিদ্ধ হবে তো আমরা সেই কাজটাই লিখবো ওয়ান টু বিন্দুর জন্য আমাদের তো এখানে বিন্দুগুলো আমরা বসাই দিব তো এখানে আমি বসাই দিলাম বিন্দুগুলো মূলত আমরা এখানে বসাই দিলে কী দাঁড়ান করছে ওয়ান কমা টু এর জন্য এক্সের জায়গাতে ওয়ান ওয়াইয়ের হচ্ছে টু তো এখানে বসাই দিলাম এখানে মানগুলো আমরা বসাই দিচ্ছি বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে একটা আমরা ইকুয়েশন পাওয়া যাচ্ছে এটা ধরে নিচ্ছি দুই নাম্বার ইকুয়েশন আবার থ্রি কমা টু বিন্দুটা এখানে এক্সের জাগাত বসাবো থ্রি ওয়াইয়ের জায়গাত বসাবো টু দেন এখানে বিন্দুগুলো আমি এখানে বসাই দিয়েছি বসাই দেওয়ার পরে এই অংশটা আমাদের দাঁড় হয়েছে তারপর আমরা বলবো যে দুই আর তিন সমীকরণ হচ্ছে বিয়োগ করে পাই সো দুই আর তিন কীভাবে বিয়োগ করেছি এখানে দুইয়ের এখানে পাঁচ এখানে হচ্ছে তেরো তাহলে পাঁচ থেকে তেরো বার দিলে হচ্ছে মাইনাস এইট সেটা লিখেছি এখানে মাইনাস টোয়াইস এইচ এখানে হচ্ছে প্লাস সিক্স মাইনাস দুই প্লাস হবে তাই ছয়ের থেকে দুই গেলে চার এইচ আর এখানে মাইনাস ফোর কে এইচ স্কোয়ার এটা মাইনাস ফোর কে এইচ স্কোয়ার কাটা গেল সরাসরি তা ইকুয়ালস টু আমরা জিরো এখানে লিখে দিয়েছি দেন সিম্পলি আমাদের পরে কি হচ্ছে যে ফোর এইচ ইকুয়ালস টু এইট এইচ ইকুয়ালস টু আমাদের হচ্ছে টু তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম আমাদের এখন কে এর মানটা আমাদের বের করতে হবে যার জন্য আমরা বলবো এইচ এর মান হচ্ছে আমাদের এই দুই নাম সমীকরণে আমরা বসাই দিব সো দুই এখানে যদি আমরা এখন দুই বসাই দেই তাহলে আমাদের কী আকার ধারণ করতেছে দুই বসাই দিল আমাদের এখানে আসতে ফাইভ বাই ফোর এখন আমাদের সমীকরণটা পাওয়ার জন্য কী করতে হবে এইস এবং কে এর মান আমাদের এক নং ইকুয়েশনে আমরা বসাই দিতে হবে সো আমরা এক নং সমীকরণে বসাই দিলাম আমরা মানগুলো বসে দেওয়ার পর এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই ফোর হোল স্কোয়ার প্লাস ফাইভ বাই ফোর স্কোয়ার হয়ে গেল দেন আমরা এরপর এখানে যে ক্যালকুলেশন আমাদের করতে হবে এখানে এ মাইনাস ভোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আবার এখানে ওয়াই মাইনাস ফোর এর ফর্মুলাটা আমি একবারে মূলত এখানে ভেঙে দিয়েছি বলেছি হচ্ছে এখানে ফোর এটা হচ্ছে এবং ওয়াই স্কোয়ার আর এখানে সূত্রের টু তো টু টু ক্যান্সেল আউট মানে পাঁচ চারের থেকে দুই একটা কাটা যাবে তাই ফাইভ বাই টু ওয়াই আর ফাইভ পাঁচের বর্গ পঁচিশ চারের বর্গ ষোলো লিখে দিয়েছি আর এখানে পঁচিশ বাই ষোলো দেন পরবর্তী ক্যালকুলেশন মেথডে যা আমি যে কাজটা করেছি যে এখানে এই পঁচিশ বাই ষোলো এটা সরাসরি উঠে যায় ওকে উঠে গেলে আমাদের এখানে সাজে লিখতে হয় বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ বাই টু ওয়াই আর প্লাস হচ্ছে ফোর ইকোয়ালস টু জিরো তারপর এটা সিম্পলিফাই আমি করার জন্য উভয় উভয়বসে দুই দিয়ে গুণ করেছি যে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স এখানে টু ক্যান্সেল আউট হয় মাইনাস ফাইভ ওয়াই সাধ্য কোনো আট তাহলে এটাই হচ্ছে নির্ণয় আমাদের বৃত্তের সমীকরণ তো ওকে আমরা প্রথম যে অংশটা তারা বলেছিলো আমরা বৃত্তের সমীকরণ বের করার প্রসেসটা বের করেছি কারণ একশের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে হবে আমরা জানি একশোকের খণ্ডিত অংশের সমীকরণটা হচ্ছে যে টু জি স্কোয়ার মাইনাস সি তো এই ফর্মুলাটা আমাদের এখন মূলত ব্যবহার করতে হবে সো আমরা এইখানে বলবো একশক্ষের খণ্ডিত অংশের পরিমাণ যেহেতু এক্সকের খণ্ডিতাংশের পরিমাণের ফর্মেটা টু জি স্কোয়ার মাইনাস ই কারণ আমাদের জি আর সির মান মূলত লাগবে তো জি আর এর মান আমরা আসলে কীভাবে বের করতে পারি তার জন্য আমরা বলবো যে বৃত্তের সমীকরণ এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণটা আমরা লিখবো লেখার পর আমরা এটাকে বৃত্তের সাধারণ জেনারেল ইকুয়েশান ফর্মেটা আমাদের নিতে হবে কারণ আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশন আমরা এটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো সো এই আকারে এখানে আমাদের নিতে হবে তাই এক্সের শখ যেহেতু আমাদের টু আছে তাইকে আবারও টু দিয়ে ভাগ করে আমরা এই মানটা লিখেছি এখন বলবো বৃত্তের এতকে বৃত্তের আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করে পাই তো তুলনা করে আমরা এখানে কী পাচ্ছি যে তুলনা করলে এখানে যে আমাদের এক্সের যে শখ এখানে কি যে এক্সের যে শখটা আছে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এখানে এক্সের শখ হচ্ছে দুই তাহলে মানে মাইনাস টু ওয়াই শখটা হচ্ছে ফাইভ বাই টু একে আবার দুই দিয়ে ভাগ করলে মাইনাস ফাইভ বাই ফোর আর ধ্রুবক পর হচ্ছে সি এখানে ফোর মিলে গেল তাহলে এক্স শকের খনিতে অংশের দৈর্ঘ্য টু জি স্কোয়ার টু রুট অফার জি স্কোয়ার মাইনাস সি এখানে আমি জি মান হচ্ছে মাইনাস টু সির মান হচ্ছে ফোর জিরো কারণ এখানে জিরো কেন আসলো অনেকে যদি প্রশ্ন করেন জিরো কেন আসলো কারণ বৃত্তটা কি করেছে বৃত্তটা যে যে স্পর্শকটা সেটা অবশ্যই মূল বিন্দু দিয়ে গেছে যার জন্য কিন্তু আমাদের উত্তরটি মূলত এমন এসেছে ওকে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন সো এরপরে আমরা আসি পরবর্তীতে আমাদের তো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কী বলেছে যে কজ এ প্লাস বি সূত্রটি করো তো এটার জন্য আমরা পাবো এক মার্ক এবং যদি এত একটা দেওয়া হয় তবে আমাদের কজ এই ইকালস টু কস বি হয় তবে প্রমাণ করতে হবে টেন এই ইকোয়ালস টু টেন বি প্লাস টেন সি সো এটা আমাদের সূত্র লেখার জন্য এক মার্ক সম্পূর্ণ করার জন্য এক মার্ক প্রমাণ করার জন্য আমাদের এক মার্ক দেওয়া হবে সো চলো আমরা এখন এর নমুনা উত্তরটি দেখে নেই তো আমরা সূত্রটা যেহেতু বলছি এখানে সূত্র প্রমাণ করার প্রয়োজন আমরা সরাসরি সূত্রটা লিখবো কারণ এক মার্ক যেহেতু কজ এ প্লাস বি এর সূত্রটি হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি এ ফর্মুলা দেন আমরা প্রমাণ করার জন্য আমরা লিখবো এখন এভাবে যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি আমরা ডান পক্ষ দিয়ে শুরু করেছি এখানে যেহেতু কজের মান দেয়া রয়েছে তাই ট্যানকে সাইন কজের ফর্মুলায় আমি ভেঙে দিয়েছি সাইন থ্রিটা বাই কজ অর্থাৎ সাইন বি এখানে যে মানটা হয় সেটা আমি লিখে দিয়েছি সাইন থিটা বাই কস টিটা এখানে টেন বি কস সি আবার সাইন সি কস সি তারপর এখানে আমি লসাগু করে দিয়েছি আশা করি আপনার লসাগু ফলাফলটা এখানে বুঝতে পারবেন দেন আপনি নিচে নিচে লিখবেন এখানে হচ্ছে সূত্র পড়ে গিয়েছে সাইন এ ক বি প্লাস কস এ সাইন বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি আর নিচে আমি কস বি কস সি এর মান উদ্দীপকে আমাদের দেওয়া রয়েছে এখানে উদ্দীপকের মান দেওয়া রয়েছে কস এ আমি সেই কজে লিখে দিয়েছি দেন এরপর আমাদের যে কাজটা করতে হবে যে দেওয়া আছে যে মানটা মূলত বলবো দেয়া আছে এ প্লাস বি সি টু পাই তাহলে এখান থেকে আমাদের বি প্লাস সির মান এখানে দরকার পড়বে তাই আমি এখানে শুরুতেই বি প্লাস সি এর মান বের করে রেখেছি তাহলে পাই মাইনাস এ তাহলে সাইন পাই মাইনাস এ মানে কত সাইন হচ্ছে আমাদের তাহলে কোথায় যায় হচ্ছে একশো আশি দ্বিতীয় চতুর্ভাগ থেকে আবার ব্যাক করবে মানে দ্বিতীয় চতুর্ভাগ নিজের বাড়িতে পজিটিভ তাই সাইন জোর কোনো পরিবর্তন নয় আর তাহলে কি সামথিংটা বসে যাবে মানে হচ্ছে সাইনে তাহলে সাইনে বাই কজে আর সাইনে বাই কজ এ সমান হচ্ছে টেন এটাই হচ্ছে বাম পক্ষ আমাদের দেওয়া ছিল সুতরাং আমরা এটা লিখবো সুতরাং টেন এ ইকালস টু টেন বি প্লাস টেন সি প্রমাণিত আশা করবো আপনারা এটাও ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে আমরা আসি সেকেন্ড আমাদের বলা হচ্ছে টু টেন এ সূত্রটি বিবৃত কর আমাদের বিবৃত করতে বলছে প্রমাণ করতে বলেনি তারপর প্রমাণ করতে হবে সেগেক টু টু বাই রুড ওভার টু প্লাস রুড টু প্লাস ফোর কজ এক্স তো এটার জন্য মার্কগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে সূত্র লেখার জন্য এক মার্ক সঠিক সূত্র প্রয়োগ করার জন্য এক মার্ক প্রমাণ করার জন্য আরও এক মার্ক সো চলো আমরা এরও নমুনা উত্তরগুলো এখন দেখে নেই সো আমরা এখানে বলবো হচ্ছে টেন টু এর ফর্মুলাটি হচ্ছে টু টেন থিটা বাই টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে থিটা দিয়ে বলে থিটা এখানে এ দিয়ে যেহেতু আছে আমরা এ দিয়ে লিখতে হবে দেন আমাদের প্রমাণের শুরুতে আমরা ডান পক্ষ থেকে এটা প্রমাণ করবো ডান পক্ষ আমরা এই পুরো অংশটা লিখে দিয়েছি লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুই অংশ থেকে আমাদের এই দুই অংশ থেকে আমি টুকে কমন করে দিয়েছি তখন টু ইন্টু ওয়ান প্লাস কস ফোর এক্স তো এখন এখান থেকে টু যদি নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস টু থিটার ফর্মুলা আমরা কী জানি যে টু কস স্কোয়ার থিটা তো এখানে ওয়ান প্লাস টু থিটার ফর্মুলা এখানে টু কস স্কোয়ার থিটা তাহলে এখানে টু ইনটু আমাদের যেটা হয় টু ইনটু টয়েস এক্স এটা কস টু তাহলে এখানে টুটা আমার চলে গেলো থিটা বলতে এখানে টয়েস ছিল তো এখানে মূলত ব্যবহৃত হয়েছে ওকে দেন তারপর আমাদেরকে এখানে দুই দোকানও চার তার আমরা যদি রুট করে দিই তাহলে দুই হয় এবং কজ স্কোয়ার যদি রুট করি শুধু কস এক্স হয় তাহলে কস টয়েস এক্স আমরা লিখবো এখানে কিন্তু পাওয়ারটা হবে না ওকে দেন সিম্পলি আবারও আমরা যে কাজটা করেছি এখান থেকে আবারও টু কমন করে নিয়েছি তাহলে ওয়ান প্লাস কস টোয়েস এক্স তাহলে ওয়ান প্লাস কস টু থ্রিটার ফর্মুলা টু কস এ থ্রিটা আমরা আবার সূত্রটি লিখেছি তাহলে দুই দোকোনো চার কোয়াজ স্কোয়ার এক্স তাহলে দুই দোকানো চারকে আমরা রুট থেকে যদি বের হয় তাহলে দুই হবে আর কোয়াজ স্কোয়ারে শুধু কোয়াজ এক্স হবে লবে টু তাহলে টু টু ক্যান্সেল আউট ওয়ান বাই কোয়াজ এক্স আর ওয়ান বাই কোয়াজ এক্স মানে কত জানি সেক এক্স এটাই হচ্ছে আমাদের বাম পক্ষে দেওয়া ছিল অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দিয়ে সুতরাং দিয়ে আমরা এই লাইনটা অবশ্যই লিখবো অনেকে লিখতে চাই না এটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে কারণ এটাই প্রমাণের লাইন ওকে আশা করবো আপনারা এই প্রশ্নটাও ভালোভাবে বুঝতে পেরেছেন সো এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ত্রিভুজের কোসায়ন সূত্রটি করো এবং আমাদের আরও একটি প্রমাণ দেয়া রয়েছে এই প্রমাণ আমাদের করতে হবে সো চলো আমাদের এটার জন্য কী কাজ করতে সূত্র লেখার জন্য আমাদের দেওয়া হবে এক মার্ক পোকে সম্পন্ন করার জন্য এক মার্ক এবং কাঙ্ক্ষিত ফলাফল পান করার জন্য আমাদের দুই আরও এক মার্ক দেওয়া দুই মার্ক দেওয়া হবে সো চলো আমরা এর উত্তরগুলো এখন আমরা এক এক করে দেখে নেই তাহলে এখানে আমরা শুরুতেই যে কোসাইন সূত্রগুলো লিখতে হবে আমরা জানি কোসাইনের সূত্র হচ্ছে তিনটা তাই যে কোনো বি সি এর জন্য আমাদের কি হবে যে কস সি কস এ আর কস বি এর সূত্র আমাদের আমরা যদি কস সি লিখতে চাই তাহলে সি বাদ দিয়ে আমাদের কি থাকে এবি থাকে তার মধ্যে শুরুতে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি যে এখানে কোনটা থাকবে তার বি ফল আবার এ থাকে তাহলে এরপরে কি বি আর সি তাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার ডিভাইডেড এ যে দুটা থাকবে সে দুটো টু ইন্টু বি সি আমাদের লিখতে হয় দেন এরপর হচ্ছে কস বি এর ফর্মুলা কী হবে কস বি এর সূত্রটা হলো বি বাদ যাবে বিটা মাইনাস হবে তো বি রে কি সি আর এ তাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু সি এ তো এটা আমাদের ফর্মুলাটা লেখা হয়েছিল এটার জন্য আমরা আর এক মার্ক পাব দেন আমাদের এবার এটা থেকে নাইনটি ডিগ্রি পুরুপ করতে হবে সোতে আমরা দেয়া আসে পুরো মানটা আমরা লিখলাম লেখার পরে এখানে আমি লসাগু করেছি এই অংশতে লসাগু সিম্পিল আমাদের লসাগু করতে হবে তো আমরা এখানে সিম্পিল আমি একবারে লিখেছি লসাগু ফলাফলটা দেন এখানে থ্রি বাই এ প্লাস বি এটা লিখেছি দেন এরপর আমরা এখানে যে কাজটা আমি করেছি এখানে আর গুণ মূলত করেছি সো এভাবে আমাদের আর্গুন মূলত করতে হয় তাই আমি আরগুন করেছি এ প্লাস বি এখানে এ প্লাস বিটা আগে লিখেছি এটা পরে লিখেছি থ্রি ইন্টু এ মানটা লিখে দিয়েছি দেন এখানে আমি ছোট্ট করে আমি গুণ ফলের যে ক্যালকুলেশনটা এটা গুণ ফলের যে লাইনটা এটা লিখে দিয়েছি এটা গুণ ফলের লাইনটা এখানে লিখেছি তারপরে এটা সিম্পলি ক্যালকুলেশন করে আমাদের এই লাইনটা আমরা চলে আসবে ওকে তারপর যে কাজটা হলো এখানে আমার এখন সূত্র মূল্যতে হবে তখন যখন এখানে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার এখানে মাইনাসটা সি এর তো এখানে কয় সি এর সূত্রটা অ্যাপ্লাই হবে তাই নিচে আমাদের সূত্র মেলার জন্য বি দরকার তা আমি টয়েস এব এখানে ভাগ দিয়েছি তখন টয়সিভি ভাগ দিলাম তখন এই পুরো অংশটা কোসাইন সূত্র থেকে আমরা জানি এটা কস সি লেখা যায় আর এখানে এবি ক্যান্সেল আউট হলো এটা হাফ তখন কস সি ইকোয়ালস টু কস সিক্সটি ডিগ্রি তাই এখানে ওয়েবাস থেকে আমরা কস সিক্সটি ডিগ্রি মান জানি হাফ তাই হাফ হাফ কস ওয়েবাসে উঠে গেলো থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে বলছে তা আমরা এটা অংশটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসি আমাদের আট নম্বর প্রশ্নে তো আট নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে যে এটা আমাদের আট অধ্যায় থেকে মূলত করা রয়েছে তো এখানে বলা হচ্ছে মনে করি একটা বাস্তব সংখ্যার এখানে একটা সেট দিয়ে আমাদের কি বলেছে তারা যে এখান থেকে ফোর ফোর মাইনাস থ্রি ফোর পয়েন্ট ফাইভের মান আমাদের বের করতে হবে সো এই তিনটার জন্য আমাদেরকে এক এক করে তিন মার্ক দেওয়া হবে সো চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই তো এটা করার জন্য আমরা যে কাজটা করব চার নং প্রশ্নের চার অঙ্কের সমাধান আমরা লিখবো দেয়া আছে যে আমরা যে ফাংশনটা সেটা আমরা মূলত লেখে ফেলব এটাই হচ্ছে মূল আমাদের তো এখন আমাদের যে কাজটা হলো যে আমাদের যে মানগুলো বের করতে হবে সো আমাদের ফোর তখন চিন্তা করতে হবে এফ ফোরের জন্য এখানে এফ ফোর কোন মানটা গ্রহণ করবে মানে চার তো এখানে সত্যগুলো যে প্রথম মানটা অ্যাসেপ্ট করবে সেটাই তিনের বড় মানগুলো আর দ্বিতীয় যেটা এটা দুই থেকে মাইনাস দুইয়ের ছোট আর তিনের থেকে মাইনাস দুইয়ের বড় তিনের ছোটো মানগুলো অ্যাকসেপ্ট করবে আর এটা হচ্ছে মাইনাস টু এর যত ছোট মান আছে সে মানগুলো অ্যাকসেপ্ট করবে এখন আপনার বলুন যে এখানে ফোর আছে ফোর কত মানটা অ্যাকসেপ্ট করবে ফোর অবশ্যই তিনের থেকে বড় মান কোনটা এই রেঞ্জটা আছে তাই থ্রাই সেক্স মাইনাস ওয়ান এটা গ্রহণ করবে তাই আমরা বলব এ পপ এক্স থ্রাই সেক্স মাইনাস ওয়ান যখন এক্সগিটার দেন থ্রি তাই এখানে আমরা চার বসায় দিব সেখানে চার বসায় দিয়ে তিন চারের বারো বারো থেকে একবার দিলে এগারো দেন এবার আসে আমার পরবর্তীতে মাইনাস থ্রি মানটা কীভাবে হলো মাইনাস থ্রি এর চাই আমাদের দেখতে হবে এখানে কোন রেঞ্জে আসে মাইনাস থ্রি তো এখানে এটা হলো না এখানে এখানে তো তিনের বড়ো মান এটা হলো না তাই এটা মাইনাস টু এর থেকে ষোলো মাইনাস টু এবং মাইনাস থ্রির মধ্যে যেহেতু আমাদের মাইনাস টু বড়ো তাই এখানে বড় এর থেকে ছোটো মান এটা তাহলে টয় সিক্স প্লাস থ্রি এটা আমাদের অ্যাসেপ্ট করবে তাই আমি এটা এখানে লিখে দিয়েছি তো লেখার পরে এখানে মান বসাই দিয়েছি মাইনাস থ্রি বসাই দিলে মাইনাস সিক্স প্লাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস থ্রি দেন এবার পরবর্তীতে আমাদের ফোর পয়েন্ট ফাইভ এখানে ফোর এটা মাইনাস টু এর থেকে ছোটো মান এটা থ্রি এর এতুর মধ্যে এবং এটা তিনের বড় তিনের বড় কত ফোর তাই এই মানটা আমাদের অ্যাকসেপ্ট করবে তো সে কারণে আমরা এই মানটা এখানে লিখে দিয়েছি ফোর এক্স এ যখন এক্স রাইস এক্স দেন থ্রি আমাদের এখানে তারপর এখানে মানটা বসায় দিয়েছি দিলে এখানে বারো পয়েন্ট আসে তো এটা আমাদের আমরা বলবো নির্ণয় মান যথাক্রমে এগারো মাইনাস থ্রি বারো পয়েন্ট আশা করি আপনারা সবাই এটাও বুঝতে পেরেছেন এবার আসে আমাদের লাস্ট আমরা পাঁচ নাম্বার ম্যাথে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন করা রয়েছে অন্তরিকরণ টু এক্সের সাপেক্ষে টেন ইনভার্স ফোর রুট বাই ফোর এক্সের অন্তরিয়ন করতে হবে তো এটা আমাদের সংজ্ঞা লিখতে হবে অন্তরজের সংজ্ঞা লিখতে হবে এবং অন্তরজের অন্তরজ নির্ণয় করতে হবে অন্তর নির্ণয়ের জন্য দুই মার্ক এবং সংজ্ঞা লেখার জন্য আমাদের এক মার্ক দেওয়া হবে সো চলো আমরা এর উত্তরটা এখন দেখে নেই তো এখানে উত্তরের জন্য আমরা যে কাজটা করবো তো এইটা আমরা যে উত্তরের সংজ্ঞাটা আগে লিখব অন্তরস যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরিয়ন বলা হয় আর নির্ণীত ফলাফলকে বলা হয় অন্তরোজ। তো এবার আমরা এই করার জন্য আমরা অন্তরিকণ করার জন্য আমরা লিখবো মনে করি ওয়াই ইকোয়ালস টু যে মানটা আছে টেন ইনভার্স ফোর রুট অভার এক্স বাই ওয়ান মাইনাস এক্স তারপর এখানে যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে এখানে টু ইন্টু টু রুডার এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো আমি টেন ইনভার্স টু টেন ইনভার্স এক্সের ফর্মুলা জানি টেন ইনভার্স টেন ইনভার্স টয়েস এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমি এই ফরমেটে মূলত সুতোটা ভেঙেছি তারপর এই অংশ পুরোটাকে আমরা বলতে পারি টু টেন ইনভার্স এক্স তাহলে এক্স বলতে এখানে টু রুডাভার এক্স তো সেই অটা আমি এখানে লিখে দিয়েছি দেন এখন কাজটা হলো এক্সের সাপেক্ষে আমরা অন্তরণ করবো তা এক্সের সাপেক্ষে যদি অন্তরণ করি তাহলে আমাদের এর বাম পক্ষটা ছিল আমাদের ওয়াই তাহলে ডেরিভেটিভ হচ্ছে ওয়াই এবং এখানে ডেরিভেটিভ সাইনটা আমরা দিব তাহলে ধ্রুব কনস্ট্যান্টটা বাইরে বের করে দিব আমরা দেন ডিডি এক্স অব টেন ইনভাস টু ওভার এক্স আমরা লিখে দিয়েছি দেন আমাদের এখন সিম্পলি এখানে ডেরিভেটিভ করতে হবে তো ডেরিভেটিভের জন্য আমরা এখানে লেগেছি এখানে ট্যান ইনভাস এক্স ট্যান ইনভাস এক্সের সূত্র আমরা কী জানি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এখানে আমি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখেছি এক্স বলতে টু ডাবার এক্স এটা লিখেছি কিন্তু এটা কি এক্স আছে না এক্স বলতে টু ডাবার এক্স তাই তার আবার ডেরিভেটিভ আমাদের লিখতে হবে তো সেটা লিখে দিয়েছি দেন এরপরে কাজটা হলো আমরা টু লিখেছি দেন এখানে যে কাজটা করবো আমরা এই অংশটা দুই দোকান হচ্ছে আর এক্সের রুট অভার এক্সের বড় করলে এক্স হয়ে যায় আর এখানে আবার টুটা বাইরে কনুষ্ঠান বার হবে আবার রুট অভার কিছু আমরা রুট অফ কিছুর ফর্মুলা কী জানি ওয়ান বাই টু রুট অভার কিছু কিছু বলতে এখানে এক্স আসে তাই ওয়ান বাই টু রুট অভার কিছু লিখে দিয়েছি কিছুটা কি এক্স আসে হ্যাঁ এক্স আসে তাই এটা ডেলিভারিটা শেষ হ্যাঁ ওকে দেন আমাদের সিম্পলি এখানে ক্যালকুলেশন টু টু ক্যান্সেল ক্যান্সেল আউট লবে থাকলে টু এখানে রুড অভার ওয়ান ফোর এক্স আমি এটা ইন্টু আকারে লিখে দিয়েছি তা আমরা শেষে যা বলব অতি নির্ণয় এক্সের সাপেক্ষে এত এর অন্তরস্টা হচ্ছে এত সো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন সো এবার আসে আমাদের লাস্ট আমাদের প্রশ্নটি ছয় নম্বর প্রশ্ন কী বলেছে যে এটার আমাদের ডেরিভারি আমাদের যোগও নির্ণয় করতে হবে যোগজীকরণ করতে হবে আমাদের তো বলা হচ্ছে এখানে ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার সাইন ইন বাস এক্স বা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর ডেলিভারিটা আমাদের নির্ণয় করতে হবে সো চলো আমরা এর ডেলিভারিভটা আমরা উত্তরটা এখন দেখে নেই সরি আমাদের তো আমরা এখানে উত্তরটা ডেলিভারি করবো সো আমরা সে কারণে এই ডেলিভারি প্রশ্নটা আমরা লিখলাম লেখার পর এই প্রশ্নটাকে সলিউশন করার জন্য আমাদের ধরে কাজ করতে হবে আমরা যে সাইন ইনভার্স এক্স একে জেড কল্পনা করবো তখন একে যদি আমরা এখন অন্তরণ করি সাইন এক্সের সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি জানি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা সেটা লিখেছি আর এখানে জেডকে করলে কত হয় ডি ডি জেড বাই ডি এক্স ডি জেড বাই ডি এক্স হয় আমি এক্সটা এখানে অল্টারনেট করে একবারে লিখেছি আমরা জানি এই চাপটা অঙ্কগুলো করার সময় একবারে লিখতে হয় সো তারপরে এখানে আমি মানগুলো বসে দিয়েছি ই টু দি এই সাইন এক্স মানে হচ্ছে জেড এবং এই পুরো অংশটা এই পুরো অংশটাই হচ্ছে আমাদের ডিজেড তা আমি সেটা ডিজেড এখানে লিখে দিয়েছি সো এখন এখানে সিম্পলি ইন্ডিকেশন আমাদের করতে হবে যে ই টু দিপার এর ইন্ডিকেশন কী আছে ই টু দ্বিপর এক্সের ইন্ডিকেশন ই টু দ্বি পর এক্সই হয় আর এখানে জেড এর সাপেক্ষে যেহেতু করতেছি ডিজেডের সাবেক্ষে এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি তাই জেড আছে তাই জেডকে ওয়ান হয়ে যায় তার মানে ই টু দি ইরুদিপ জেড প্লাস সি আমাদের লিখবো দেন এখন আমাদের যে কাজটা হলো এখানে জেডটা ধরে নিয়েছি তাই জেডটা সাইন অ্যান্ড বাস এক্স এখানে বসে দিয়েছি তা আমাদের অতে নির্ণয় ডেরিভেটিভটা হচ্ছে আমাদের এটা আমাদের নির্ণয় ডেরিভেটিভের অ্যান্সার আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এবার লাস্ট আমাদের যোগস নির্ণয় করতে হবে এবার নির্দিষ্ট আমাদের ইন্টিগ্রাল এখানে দেওয়া রয়েছে তো এখানে আমাদের যার ওয়ান থেকে জিরো জিরো থেকে ওয়ান ব্যবধিতে এক্স কিউব রুড অভার ওয়ান প্লাস থ্রি এক্স টু দিপার ফোর এত এর আমাদের যোগ নির্ণয় করতে হবে আমাদের যোগস নির্ণয় করার জন্য বলছে নির্ণয় করবে তার জন্য দুই মার্ক এবং সূত্রগুলো ব্যবহার করার জন্য আরও এক মার্ক আমাদের দেওয়া হবে সো চলো আমরা এর উত্তরটা আমরা নমুনা উত্তরটা দেখে নেই সো এটা অনেকটা সহজ এই ডেরিভেটিভটি তা আমরা তাই লিখবো এটা ওয়ান থেকে জিরো ব্যবহৃত আমাদের করতে হবে এক্স কিউব রুট অভার ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স সো এটাও সলিউশন করার জন্য আমাদের কাজটা করে নিতে হবে ধরে নিতে হবে তো আমরা এখানে ধরে নিব যে জেড ইকোয়ালস টু ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এটি জেড ধরা হলো তো এখন একে আবার ডেরেভেটিভ করতে হবে আমরা যদি জেড কে করি তাহলে ডিজেড বাই আমরা করবো এক্সের সাপেক্ষে তাই ডি এক্স বাই ডিজেড হবে তো আমরা ডিএক্সটা এখানে সরাসরি অল্টারনেট করে দিয়েছি আর এখানে কে করলে জিরো হয়ে যায় ওয়ান কে করলে জিরো আর একে যদি আমরা করি তাহলে ফোর থ্রিটা সামনে থাকবে পাওয়ারটা সামনে আসবে তার থেকে এক বিয়োগ ফোর এক্স কিউব তাহলে তিন চারে বারো এক্স কিউব আমাদের এখানে বসে গেলো দেন আমরা এখান থেকে যে মানটা বের করব যে এখানে আমাদের এক্স কিউব মানটা বের করতে চাই তাই এখানে হচ্ছে এক্স কিউবটা আমরা এখানে অল্টারনেট আমরা এটা ঠিক রাখবো এক্স কিউব ডিএক্স তাহলে বারোকে নিচে ভাগ করে দিব সো এই কাজটা এখানে মূলত করেছি তো এরপর আমাদের যে এ লিমিট যেটা রয়েছে লিমিটটা আমাদের চেঞ্জ করতে হবে তো লিমিটটা হচ্ছে আমরা যদি এখানে যেহেতু আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি তাই এখানে বসাই দিব দে এক্স এখানে কত মধ্যে দেওয়া রয়েছে এক্সের লোয়েস্ট ভ্যালু হচ্ছে জিরো আর হাইস্ট ভ্যালু হচ্ছে ওয়ান তাই জিরো যদি এখানে ইনপুট দেয় তাহলে এখানে জিরো দিলে এটা পুরোটাই বাদ যায় তাহলে জেড মানে ওয়ান সেটা এবং আমরা যদি এখানে ওয়ান ইনপুট করি তাহলে এখানে ওয়ানের পাওয়ার ওয়ান থ্রি তাহলে ওয়ান থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর সেটা এখানে আমি লিখে দিয়েছি দেন এখন এখানে এসে আমরা জাস্ট মানগুলো বসানোর পালাম আর তেমন কোনো এখানে কাজ নাই তখন আমাদের এই অংশটার মধ্যে আমি একটু সেপারেট করে নিয়েছি এই অংশটাকে আলাদা করে সামনে লিখেছি দেন এক্স কিউব ডি এক্স আমরা এটা লিখেছি তখন এই পুরো অংশটার মান আমরা কত আমরা এই পুরো অংশটার মান এখানে নিয়েছি কত জেড তাহলে রুট থাকার জন্য রুট অভার জেড আর এক্স কিউব ডিএক্স ওয়ান বাই বারো ডি জেড আমরা মানটা এখানে বের করে নিয়েছি ওয়ান বাই এই যে মানটা সেটা এখানে বসিয়ে দিলাম দেন আমাদের যে এরপর কাজটা হলো যে এই ওয়ান বাই বারো কনস্ট্যান এটা আমাদের ইন্টিক ইন্টিগ্রাল ক্যালকুলাসের বাইরে থাকবে দেন ব্যবধিটা আমরা তো বসাই দিব অবশ্যই এখানে ব্যবধিটা একের জায়গাতে আমাদের বসবে এখানে কত চার বসবে এবং জিরোর পরিবর্তে ওয়ান বসবে সেটা আমরা এখানে বসে দিয়েছি দেন এখন আমাদের সিম্পলি আমাদের ডেলিভারি এখানে আমাদের যে অন্তরিকরণ করার পালা সো এখানে আমরা যে কাজটা করব এখানে রুড জেড রুটের মানটা এখানে হাফ বসে দিয়েছি ডিজেড দেন আমাদের এবার ইন্টিগ্রেশন যে এক্স যে এক্স টু দি পাওয়ার সামথিং যদি হয় তাহলে পাওয়ারটা সামনে থাকবে তাতে এক যোগ হবে আবার সেটা আবার নিচেও আমাদের ভাগ হয়ে যাবে পাওয়ার যাচ্ছে তার সাথে এক যোগ বাই সেটা আবার নিচে তারপরে আমাদের এখানে যে ভ্যালুটা ছিল আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট তা আমরা এখানে বসে দিয়েছি দেন এখন যে কাজটা হবে এখানে জেড টু দি পাওয়ার এখানে লসাগু করে থ্রি বাই টু এখানে লিখে দিয়েছি আর থ্রি বাই টু তো এখানে এটা হবে দেন তারপরে যে কাজটা হলো এই থ্রি বাই টু যেটা আছে তাই এটা ভাগে আকারেছে ইন্টু আকার করে দিলে এটা অল্টারনেট হয়ে যায় তাই টু বাই থ্রি আর এখানে আমাদের থাকতেছে জেড থ্রি বাই টু এটা আপার লিমিট ফোর বাই ফোর ওয়ান তারপরে এখন আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটা এখানে আমরা বসাই দিব এখানে ক্যালকুলেশন করলে হয় এখানে ছয় তিন ছয় আঠারো লেখেছি দেন এখানে জেডের জায়গাত ফোর লিখেছি থ্রি বাই টু মাইনাস এখানে আবার ওয়ান দিয়ে বসে দিয়েছি আর এটা ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে আট আর এটা মানে হচ্ছে ওয়ান তাহলে আট মাইনাস ওয়ান মানে হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন বাই হচ্ছে আঠারো সো এই হচ্ছে নির্ণয় এত এর আন্তরিকরণের মানটা হচ্ছে আমাদের সেভেন বাই আঠারো সো আশা করবো আপনারা সবাই ভালোভাবে উপভোগ করেছেন আমাদের এই ম্যাথগুলো সো এরপরে আমাদের ব্যবহারিকের জন্য রয়েছে আমরা ব্যবহারিকের যে অংশটুকু রয়েছে এখানে তেরো মার্ক ব্যবহারিক সো আমরা এই ব্যবহারিকগুলো পর্বতে আরেকটা পর্ব করবো ব্যবহারিকগুলো তাই সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি আমি অনেক কষ্ট করে ম্যাথটা সলিউশন পর্ব দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি এখনও আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে আপনি জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী আছে তারা যাদের সাথে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন মানে কমিউনিকেশন প্রশ্ন থেকে বিভিন্ন ধরনের তাদের সাথে যোগাযোগ আপনি করতে পারবেন সো থ্যাঙ্ক ইউ ওয়াচিং মাই ভিডিও